হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিম্পল কাপল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল 8:45 বাজে আর এখন আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটার মধ্যে আমি কোনো ব্লগিং করবো না আজকে। আজকে আমি করবো আমার হাজব্যান্ডের সাথে একটা প্র্যাঙ্ক। তোমরা দেখার জন্য তৈরি থাকো যে প্র্যাঙ্কটা কী হতে চলেছে আর আমার হাজব্যান্ডের রিয়াকশান কী হতে পারে। তো প্রথমেই জানিয়ে দিই প্র্যাঙ্কটা কী নিয়ে করবো। অনেকদিন ধরে ভিডিও দিইনি আর শরীরটাও খুব খারাপ ছিল, তো ভাবলাম প্র্যাঙ্ক দিয়ে আরম্ভ করি। তাহলে বলে দিই, এই দেখো তোমাদের আশা করছি এই ভিডিও বা এই ভিডিওর যাকে দেখতে পাচ্ছ সবাই চেনো তাকে। হ্যাঁ, এতটুকু তো মানতেই পারি, অনেক পপুলার একটা মুখ, সে হলো সৌহার্দ্য। হ্যাঁ, মানে ইনসাইড আউটের সৌহার্দ্য। আর আমি এদের ব্লগ অর্পিয়া সৌহার্দ্যকে সব সময় দেখি, সব সময়। হ্যাঁ, মানে কি বলবো যে সব সময় এদের ভিডিও দেখি, প্রতিটা ভিডিও দেখি, মিস করি না। আর এদের ভিডিও আমি সব সময় দেখি বলে আমার হাজব্যান্ড একটু জেলাস ফিল করে যে সব সময় তুমি যখনই খোলো ইনসাইড আউট ছাড়া কিছু দেখো না। তো আজকে আমি এই নিয়েই ভিডিও করব। আর ও এখন যাবে, রেডি হচ্ছে, দোকান যাবে বলে রেডি হচ্ছে। তো দেখো ওর রিয়াকশান কী হয়। এখনও আমি এই ভিডিও নিয়ে বসে থাকব। তাহলে স্টার্ট করি, ক্যামেরাটা হাইড করে দিই, এখনই আসবে। রেডি, স্টার্ট। কি দেখছো, কথা বলছি বুঝতে পারছো, শুনতে পাচ্ছ না নাকি? সকাল সকাল তুমি ইনসাইড আউট এগুলো করে গেছো, অন্যান্য ব্লগিং দেখো এখানে, তুমি কেন এটা বারবার দেখো কেন? সোয়ার্দকে দেখার জন্য, ভালো লাগে সারাদিন রাত দেখতে থাকো আর সোহার্দকে দেখতে থাকো, আমার খুব খারাপ লাগে। খারাপ লাগার কি আছে, ছেলেকে দেখবে আমার খারাপ লাগবে না? আর ওই তো সবসময় ফেস ক্যামেরা নিয়ে বসছে। আমি জানি ও ভালো ব্লগিং করে, কিন্তু দেখি না খারাপ লাগে। আমি দেখি বলে খারাপ লাগে, আমি দেখবো, ভালো লাগে তোমার কাছে? ভালো লাগে, স্বর্গ তো ভালো লাগে, ভালো লাগে ভালো লাগে। ওর কথা বলার টেকনিক আলাদা, ওর ব্লগিং করার ইয়ে আলাদা, কত ভালো ছেলে, সন্ধে দেয়, স্বর্গ হওয়া যায়। তুমি করো ওগুলো কোনোদিন? আমি করি না বলে ভালো না নাকি? আমি দুজনকে দেখবো, আমি ছেলে ওই ছেলেকে দেখবো। আচ্ছা
আচ্ছা তোমার ইচ্ছা যেটা দেখো, কিন্তু আমি সবার ছবি দেখি, আমি ওর থেকে অনেক কিছু শিখতে পারি, আর আমি চাই তুমি ওর মতো হও, কিন্তু আমিও চাই না ওর মতো হতে, আমি আমার মতো থাকতে চাই। সকাল সকাল মাথা খারাপ করছে, ভালো ছেলে ঘর সামলায় বাবাকে তো আমি সামলাই না নাকি, তোমার কথা বলার ইয়ে বুঝতে পারছি, আমি আসছি তোমার যাচ্ছি, তোমার খারাপ করো না, দেখি ইনসাইড আউট, ওখানে সিঁড়ির কোণে বসে আছে ইনসাইড আউট। ভালো লাগে সোহার তো ভালো ব্লগিং করে, ওই জন্যই দেখি। তো নতুন কি আছে? মেনলি ওকেই ভালো লাগে, আমি জানি, ওর থেকে আমি কমেন্টে বলে দেবো, বলে দাও, রাখতেই পারে ভালো, ও আমার বয়সী ছেলে। ভালো লাগে, আমি বুড়ো নাকি আসছি, আমি তোমার বছর কেন তোমার সাথে কম্পেয়ার করছো? আমার খারাপ লাগে, তুমি আরো প্রশংসা করে আছো তো মাথাটা ফাটিয়ে দিব আমি, এখন বলবো তোমার সাথে কেন কম্পেয়ার করছো? আমি চাই তুমি ওর মতো হও। তো তুমি কেন যাচ্ছো? চাইছি কেন, খুব ভালো ছেলে আমি আমার মতো, তুমি আমাকে দেখে বিয়ে করেছো, তুমি এখন ওকে দেখে ওর মতো হবে, কত কেয়ারিং না, ওকে কত ভালোবাসো। অমিতাভ বচ্চনের মতো হতে কেন বলছো না? অমিতাভ বচ্চন শাহরুখ খান একই ভালো লাগে, তুমি ওর 5 বছরের আগেও ভিডিও দেখবে, 5 বছরের আগেও ভিডিও করলে না কিটা দেখতাম, মাথা খারাপ করে দেবে, দেখছি সোমালিকে দেখো, সোমালিকে দেখি সবাই কে, কি এত কথা বলে দিলাম, তুমি অন ক্যামেরা, ক্যামেরা অন করে কি করছো? তোমাদের যদি আমি ওর ভিডিও দেখবো, সবাই কমেন্টে বলো, আমি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বাই বাই।